হায় হায় গরমে যদি তোমার ঘাম জোড়ে আর তুমি যদি আমাকে ডাকো তাহলে কেমতের দিনে খাম পর্যন্ত তোমার পাল্লায় উঠায় হতে পারে ঘাম তোমার দুচুগের আগুন তুমি দেখতেছো ঘামের ভোটা আমরা দেখতেছি এটা ঘামের তুফান আমরা দেখতেছি এটা ঘামের এটা ঘামের সিডর আমরা এই কামের ফোটা দিয়ে তু চোখ নিবে বুঝাইতে তো পারি না চিৎকার তো দেই আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারি নাই যুবকদের পায়ে তুলেও বুঝাইতে পারি নাই সারা রাত্র তো নেটের ভিতরে থাকে বটে এক সেকেন্ডের জন্য নেটের থেকে আড়াল হয় না বরং আমার তো মনে হয় বাংলাদেশে যদি দশ দিন নেট বন্ধ থাকে তো আমার মনে হয় বহু যুবক যুবতী এমনি মরে গেল আফসোস করতে করতে মরে যাবে মনে হয় বিরঙ্গ একটা মিছিল হবে মৃত্যুর একটা মিছিল হবে যে নেট নাই নেট নাই নেট নাই নেট নাই করতে করতে শেষ যারা চব্বিশ ঘন্টা নেটের থেকে এক সেকেন্ডের জন্য আড়াল হয় না ওই যুবক তো একবারও আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেখে না ও যদি দেখতো তাহলে হয়তো বিবেকের পর্দা খুলতো পুরুষরাও তো দেখি না যারা নিজেদেরকে দিনদার বলে এখন আবার তো বললে তাবলিগ আলার চিতা যাবে বইলেই ফেলি যারা প্রত্যেক বয়ানে দাঁড়ায় দাঁড়ায় বলে সবকিছু আল্লাহর থিকা হয় ওকে জিজ্ঞাস করেন তুমি জীবনে কোনোদিন নিরানব্বই নামের অর্থ দেখছো ও বলতে পারবে না হ্যাঁ ও পর্যন্ত দেখে নেয় তাহলে আল্লাহ চিনবে কোথেকে কোথেকে চিনবে আগের থেকেই সতর্ক হওয়ার জন্য আপনাদের এমপিদের গাড়িতে লেখা আছে সংসদ সদস্য এরকম একটা গোল গাড়ির সামনে লাগানো আছে যাতে দূর কেউ পরিচয় পায় সতর্ক হতে পারে এটা সংসদ সদস্যের গাড়ি ইচ্ছা করলেই সিগন্যাল দিয়ে থামানো যাবে না থামাইতে গেলে হইতে পারে চাকরিটাও যেতে পারে আর চাকরি যদি না হয় নাও যায় তো বান্দর মানে হয়তো পাঠায় দিতে পারে যে তোর এত বড় সাহস আমার গাড়ি থামায় দিলি দেখলি না এত বড় নেম পরিচয় লাগানো বাংলাদেশ সংসদ সদস্য মানুষ যদি নিজের পরিচয় দিয়া চলতে পারে তো আল্লাহর পরিচয় নাই আল্লাহর পরিচয় খালি কুলহু আল্লাহ হায় আফসোস ওইটাও যদি পড়তো তাহলে তো মনকে মেনে নিতাম আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন কুলহু আল্লাহ দিগা শুধু পরিচয় দেন নাই এই উন্মতের সাধারণ মানুষের জন্য যারা কোরআন পড়তে জানে না কোরআন পড়তে জানে না ওদের দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য যে মালিক কোরআন তো পড়তে শিখি নাই কোরআন তো পড়তে জানি না আমি কি কোরআন খতমের সব পাব না আমি কি বঞ্চিত থাকবো তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন তুমি আমাকে উম্মতে মোহাম্মদী বানাইলে তো বানাইলে কেন তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন আবার বলছেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তো তিরিশ বার এক খতম কোরআনের সোয়াব আল্লাহ আমি যদি ডেইলি এরকম এক হাজার বার পড়ি তা আল্লাহ বলে তুই যত পড়তে থাকবি আমরা তিন দিয়া বাগ দিতে থাকবো আর যত খতম কোরআনের সোয়াব হইতে থাকে অত খতম আমরা লিখতে থাকবো আর একটা হুকুমের সাথে সাথে আছে আংসি বিলকুল চুপচাপ শুনব যত বেশি এই দুটা পুরা করবো মনোযোগী আর নিবিড়তা চুপচাপ আর সাথে আরেকটা যুগ করতে হবে সেটা হলো দিলের পেলা যত বেশি শূন্য হবে যা আমি কিচ্ছু জানি না তত বেশি কথাগুলা দিলের ভিতরে কাঁদবে তখনই আসলে আমার রূপ বাস্তব রূপ ফুটে উঠবে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে মানুষ হিসাবে জন্ম নেয় আর এই জন্ম নেওয়াটা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় মানুষ আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে জন্ম নেয় আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে না জানি আপনি আর আমি কি হইতাম না হয়তো কি হইতাম এটাও না। আল্লাহর ইচ্ছা বিদায় আর আমি সৃষ্টি সেরা মানুষ হিসাবে রূপান্তরিত সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষের চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই মানুষই একমাত্র সৃষ্টির সেরা। কোরান বলে ওলাকত কাররাম না আদম মানুষ কি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছে সৃষ্টি তো সৃষ্টি ফেরেশতা পর্যন্ত মানুষের সামনে ঝুটতে বাধ্য হয়েছে ফেরেশতা পর্যন্ত আমাদের সামনে ঝুঁকে গেছে শুধু ঝুঁকে নাই আজও ঝোকা কেননা ফেরেশতা আমাদের চব্বিশ ঘন্টা সেবা করে আপনি যদিও চোখে দেখেন না কিন্তু আপনাকে আমাকে পরিচালনা করে ফেরেশতা একটা মেশিন যদি অপারেটার ছাড়া না চলতে পারে তাহলে আপনার এই দেহের মেশিনটা কি দিয়া চলে এটারও তো অপারেটার দরকার অপারেটর বোঝেন তো যে চালায় আল্লাহ ফেরেস্তার মাধ্যমে চালায় এটা ফেরেস্তা পরিচালনা করে যদিও আপনার আমি দেখি না হ্যাঁ দেখলে মনে হয় বিপদও হইতো অনেক কিছু আপনি করতে পারতেন না কিন্তু ফেরেস্তা চব্বিশ ঘন্টা কিন্তু এই দেহটাকে পরিচালনা করে আর এটাই সত্য এই জন্য ফেরেজ আল্লাহর কাছে প্রথম অভিমত পেশ করছিলেন ফেরেশতাদের মতামত ছিল যদি গুনগানেই উদ্দেশ্য হয় তাহলে গুনগানের জন্য তো আমরাই যথেষ্ট কেন মানুষ বানাবেন অনাহ্ন নুসাব্দিহু আমরাই তো আপনার গুনগানের জন্য যথেষ্ট মানুষ কেন বানাবেন কিন্তু যখন আল্লাহ বানায়া ফেসবেন তখন ফেরেশ তাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন অজা আখেরা আমাদেরকে আখেরাত দিয়া দেন আর এটার পিছন যুক্তি ছিল যুক্তি এটাই ছিল চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে মানুষ দুনিয়া যাবে যাইতে দেরি পাইতে দেরি আপনাকে বলতে দেরি করবে না বলেন এই মজমা যারাই আসি মা বোনদেরকে তো দেখা যায় না আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ডেলি শতবার আল্লাহ কয়জন বলি বলেন যে ডেলি আমি শতবার আল্লাহ বলি একশো তো হাত উঠাইতে পারতেছি অথচ চব্বিশ ঘন্টা আমি কান নুন খাই কান নুন খাই নুন বোঝেন তো আটটা খাই অক্সিজেন কান নেই শ্বাস প্রশ্বাস সঠিকভাবে ভাবে রাখলেন কে চব্বিশ ঘন্টা আমি কত নুন খাই নুনের কেজি যদি বাড়তে পারে নুন তো দুনিয়ায় নবনের দাম যদি বাড়তে পারে নুনের দাম তাহলে আল্লাহ নুনের কোনো দাম নাই চব্বিশ ঘন্টায় কতটুকু খাই কতটুক নেয় আমার বুক করি কিন্তু একবারও তো আল্লাহ বলি না যুবক বলো যৌবন কত দামি যৌবনের দাম কত অমূল্য এতটুক বললে মনে হয় শব্দই বুঝে আসবে সমগ্র জগতের সম্পদের চেয়েও এক যুবকের যৌবন দামি পুরুষের পুরুষত্ব কতটুকু দামি নারীর নারীত্ব কতটুকু দামি কিন্তু আল্লাহ আল্লাহ বলে কয়জন তাহলে তো ফেরেস্তাদের কথাই সত্য ছিল যে বানাবেন তো বটে অস্তিত্ব নিতে দেরি সবকিছু পাইতে দেরি আপনাকে বলতে দেরি করবে না বিসিএস আলা বিসিএস এর আগে কত দোয়া যে করাইছে মানুষকে দিয়া বিসিএস দিক পর্যন্ত বলতে দেরি করে নেয় যে পশ্চিম কোন দিকে বিশ্বাস হয় না হয় না আমরা মাঝে মাঝে কিন্তু ট্রাই করি বিভিন্ন ক্ষেত্রে যা জিজ্ঞাসা করি পশ্চিম জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করি কেবলা কোন দিকে তো বড় বড় লোক দেখি মুখ দেখতে থাকে চেহারা দেখতে থাকে কেবলা কি কেবলা বোঝেন তো হম কেবলা চিনে না পশ্চিম বললে বলে এই কিন্তু কেবলা চিনে না তো ফেরেস উক্তি ছিল ফেরেস বলা ছিল যে মানুষ বানাবেন কেন অস্তিত্ব পাইতে দেরি সবকিছু আপনার কাছ থেকে নিতে দেরি বলতে দেরি করবে না টাকা আলা টাকা পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না স্বামী স্ত্রী পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে নাই স্ত্রী স্বামী পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে নাই মা বাবা সন্তান পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে তাদের অনুরোধ ছিল আল্লাহ কেন বানাবেন আল্লাহ বানায় ফেলসেন ফেরস তাদের আবেদন ছিল আবেদন আল্লাহ হুম্লাহ দুনিয়া আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দা তাল্লার জবাব ছিল আউফাত দিলুক মালামান আন বিয়া দি গিয়া কেননা আখেরাত ফেরেশতারা চিনতো যে আখেরাত জিনিসটা কি ওটা সব রেডি শুধু যাবে আর বোক শুরু করবে চিরদীবন বোক করতে থাকবে দুনিয়াতে বলে রাজার গোলাও শেষ হয় কিন্তু আখেরাতে কোনোদিন নেয়ামত শেষ হবে না এই জন্য হাদিসে আছে আনতে না আমু ফালা তাই আবাদা নেয়ামত চিরদিন বাড়বে কোনোদিন কমবে না দুনিয়াতে তো কমতে থাকে আখেরাতে কমবে না তো ফেরেশতাদের চাওয়া ছিল আমাদেরকে মানুষকে দুনিয়া দিয়ে দেন আর আমাদেরকে আখেরাত দেয়া আল্লাহ জবাব ছিল আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি অকদ খলাপ তো আমরি তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়া তৈরি করছি হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না এটা কোনো বিচারে বলে না এটা কোনো ইনসাফে বলে না তো তাদের উত্তর ছিল আল্লাহ আপনার সিদ্ধান্ত কি আল্লাহ বলে চালদুল আহমদ দুনিয়াওয়াল আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম তো দিলাম তো তাদের চিৎকার ছিল আমরা কি করবো আমাদের কাজ কি তো আল্লাহর উত্তর ছিল আনতুম তাবু তোমরা মানুষের সেবায় নিয়োজিত সেবায় তো যেটা প্রথম বুঝাইতেছিলাম যে সদিচ্ছা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন বটে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন বটে কিন্তু সত্য এটাই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হইত তাহলে মানুষটাকে এত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন আমাদের গলায় কিন্তু একটা শ্রেষ্ঠত্বের মালা না অগণিত শ্রেষ্ঠত্বের মালা আমাদের গলায় অনেক মালা পড়ানো আমাদের গলায় এইদিকে এইদিকে দেয়ান এইদিকে দিতে হবে নাইলে কিন্তু কথা মাথার উপর দিয়ে চলে যাবে যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝে আসবে না শুধু সামাজিক মানুষ হিসাবে থেকে যাব আসল মানুষ হতে পারবো না এটাই বুঝাইতে চাইতেছি কিন্তু শয়তান এটা মানবে না আপনি বোঝেন কথা দিলে আপনার আমার ভিতরে আসুক এটা শয়তান কোনোদিন মেনা নিবে না এই জন্য প্রযুক্তি আমাদের কাছে আর কতটুকু আছে শয়তানের কাছে প্রযুক্তি আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে বিশ্বাস হয় না আমরা আর আধুনিক কতটুকু হলাম শয়তান আমাদের গুণ বেশি আধুনিক চাবে না হাজার ও আপনাকে মন লাগায় শুনতে হবে কেননা দুনিয়া শেষের দিকে চলে আসছে মেলা বেশি দিন থাকবে এটা মনে হয় না যদি এটা মনে হইত যে মেলা আরো থাকবে তাহলে যারা কোনোদিন ভাবে নাই জীবন বর সোনার সে বন্যা বাংলাদেশে হয় প্লাবন বাংলাদেশে হয় তাহলে কোনোদিন দুবাইয়ের মতো জায়গা এখনো পানির নিচে ডুবা থাকতো না ওই দুবাইর বন্যা আমাকে সিগনাল দেয় যে দুনিয়া বেশি দিন আর নাই ওমানের বন্যা সিগনাল দেয় যে বেশি দিন মনে হয় নাই যারা ফিরিজের বরফ দেখছে টিবনে কোনোদিন উপর থেকে বরফ পড়তে দেখে নাই রমজানে সৌদি আরবের অর্ধেক বরফে ঢেকে গেছে এই বরফ পড়া সিগনাল দেয় যে মনে হয় দুনিয়ার বেশি দিন নাই বাংলাদেশের মানুষ বত্রিশ এর উপরে গরম দেখে নেয় মাত্র বৈশাখ শুরু চোদ্দ তারিখে তো পহেলা বৈশাখ গেল আজকে কয় তারিখ হ্যাঁ মাত্র চার দিন গেল বৈশাখে আজকে তো আপনাদের এখানেও চল্লিশ ছিল তো ছিল এত তাপমাত্রা বাড়বে বাংলাদেশের মানুষ তো কোনোদিন ভাবে নাই বুড়ারা বলো কোনোদিন ভাবছেন যে এত তাপমাত্রা হবে বুঝায় এগুলা সব বুঝাইতে চাইতেছে যে মেলা কিন্তু বেশি দিন নাই যেটা মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবে নাই স্বপ্ন ভাবে নাই যারা কৃত্রিম বৃষ্টি দিয়া দুনিয়াকে তাক লাগাইয়া দিছে দুবাই টেকনোলজি দিয়া বৃষ্টি নামাইছে দুনিয়াকে তাক লাগাইয়া দিছে জুমজুমে বৃষ্টি আল্লাহ বলে রাখ এমন জিনিস দেখায় যেটা তোমাদের চোদ্দ গোষ্ঠী কেন ওই দুবার থেকে পর্যন্ত দেখে এখনো পানির নিচে এখনো প্লেন স্বাভাবিক হয় নাই চলাচল এখনো স্বাভাবিক হয় নাই এগুলা সব বলতে চাইতেছে এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথা লম্বা হবে না হয়তো আটটা ষোলো আটটা পর্যন্ত হবে মেরে দোস্ত জন্য খুব মনোযোগ দিয়ে ভাবে শোনে শোনেন কাছে দিবে কথাগুলা দিলের ভিতরে কাঁদবে আমি মানুষের মতো মানুষ হব এটাই বুঝাইতে চেতেছিলাম যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না যদিও আল্লাহর ইচ্ছায় সে মানুষ হিসাবে জন্ম নিছে হ্যাঁ হইতে পারে আদম সুমারিতে মানুষ হইতে পারে সরকারি কাগজে কলমে মানুষ হইতে পারে মানুষের কাগজে কলমে মানুষ হইতে পারে কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন যদি মানুষ হিসাবেই মানুষ জন্ম নিলে মানুষ হইত তাহলে আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলতেন একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন শত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন আমার কাছে গণানের সুযোগ নাই সুযোগ থাকলে আপনাকে আমি সেঞ্চুরি পুরা করে দেখাইতাম যে শ্রেষ্ঠত্বের মালা আপনার গলায় কয়টা পরানো ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন একটু বিবেক দিয়ে ভাবেন শ্রেষ্ঠত্বের মালা পড়ায় কি কেউ জানোয়ার বলে আল্লাহ মানুষটাকে বলতেছে উলা ইকাল্লা তুমি মানুষ হিসাবে জন্ম নিলে বটে কিন্তু তুমি মানুষ হইলে না তুমি তো জানোয়ার আর এতটুকু যদি বলতো তাহলে মনকে বুঝাইতে পারতাম কিন্তু এতটুকু আরো আগে যায় বলতেছেন বালহুম আদাল তুমি জানোয়ারের চোদ এই জন্যই মনে হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলী লেখছেন উনি লেখছেন হৃদয় বলি উনি বলে আমাদের সমাজের কুকুর আমাদেরকে দেখলে যখন আওয়াজ করে তো কুকুর গুলো আমাদেরকে অপরিচিত মনে করে আওয়াজ করে না কুকুর আমাদেরকে সতর্ক করে সতর্ক ইবনা আদম জানিনা আপনাদের থানার নাম কি পাংসা পাংসার মানুষ ভালো মতে বোঝেন কিন্তু কুকুর গুলা বলে ইবনা আদম আনকিদ নফসা কামিন গাদাবি জাব্বার ও মানুষ তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও ফা ইন্নাকা লা তুকিক আল্লাহর আযাব যদি চলে আসে তাহলে তুমি সইতে পারবে না কুকুর আমাদেরকে সতর্ক করে আল্লাহর আযাব থেকে বাঁচাও আল্লাহর গজব থেকে বাঁচাও তো মানুষকে আল্লাহ কোনদিন জানোয়ারের চেয়ে অদম বলতেন না বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না জন্মটা তো আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহ মানুষের রূপ দিয়ে তৈরি করেন শ্রেষ্ঠত্বের মালা গলায় পড়ায় দেন তারপরে আল্লাহর হুকুম তুমি মানুষ হিসাবে আমার কাছে আস আমার খাতায় তুমি মানুষ হও আমার আদম সুমারিতে তুমি মানুষ হও আমার কাছে মানুষ হিসাবে আসো তাইলে তুমি আমার কাছে মূল্য পাবে তাইলে আমার তোমার তুমি আমার কাছে মূল্যায়ন পাবে তাইলে তুমি আমার কাছে ইজত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে দুনিয়ার পাওয়া এটা পাওয়া না পাওয়াটাও তো কতক্ষণ পাওয়া দুনিয়া কে কতক্ষণ পাইলো যদি দুনিয়া চির দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো

রাজবাড়ির রাজার বাড়ি পোড়া থাকত না আর রাজা মাটির নিচে যে রাজবাড়ি তো জেলার নাম কি রাজবাড়ি মানে কি নাই রাজার বাড়ি আছে নইলে রাজবাড়ি হলো কি করে কিন্তু বাড়ি আছে রাজার কোথায় ঐতিহ্য আছে উনি কোথায় লুকায় পাওয়া পাওয়া না দুনিয়ায় মানুষ পায় তো কয়দিনের জন্য পায় যুবকদেরকে জিজ্ঞাস করি যৌবন তো পাইলো কিন্তু কয়দিনের জন্য যদি যুবকের যৌবন চিরদিনের পাওনা হইতো তাহলে বুড়া দাদাকে কেন জিজ্ঞাসা করতো দাদা রাস্তায় টোকাও কি এখন পাওয়া যায় না আগে পাওয়া যেত আমাদের দেশে কুজা মানুষ পাওয়া যেত কুজা লাঠি নিয়ে ঠক 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 করে চলতো ঠিক না মনে হয় যেন রাস্তায় কিছু টোকাইতেছে যুবক জিজ্ঞাসা করছে দাদা কি টোকাও মাথা তো উঠাইতে পারে না কেননা কমস সোজা করতে পারে না কত থেকে মাথা উঠাবে তো কার বেকা করে বলতেছে দাদু নাতি এই রাস্তায় যৌবন হারায়া ফেলছি যৌবন কুরাইতেছি টোকাইতেছি যুবকের যৌবন কতক্ষণ যুবকরা বলুক না আমাকে এক মহিলা দুনিয়ায় বিশ্ব সুন্দরী কয়বার হইতে পারে কয়বার কয়বার কেন এই বৎসর পরে দ্বিতীয় বৎসর চান্স আসে না কেন জীবনেও তো আর বিশ্ব সুন্দরী হতে পারবে না কেন কেন মনে হয় বোঝেন না ঠিক না কেন ওর রূপের ভিতরে এক বৎসরে একটু হলো বাটা পড়ছে বাটা বোঝেন তো ফিটনেস গেছে গা ফিটনেস গাড়ির ফিটনেস থাকে না যে রোডে চলতে পারবে কিনা যখন এক বৎসর বিশ্ব সুন্দরী সৌন্দর্য শেষ বাটা আর জীবনে দিন বিশ্ব সুন্দরী হতে পারবে না তাহলে রূপসীর রূপ কতক্ষণ সুন্দরী সৌন্দর্য কতক্ষণ এক বৎসর তো টিকলো না দুই বৎসর তো টিকলো না শুধু এক বৎসরই টিকলো দ্বিতীয় বৎসর টিকলো না তো যুবকের যৌবন কতক্ষণ পুরুষের পুরুষত্ব কতক্ষণ পুরুষের পুরুষত্ব যদি চিরদিনের হয়তো তাহলে পাংসা শহরে হারবাল আলাদা কোনোদিন দোকান খুলতো না কলিকতা হারবাল পাংসায়ও আছে মডার্ন হারবালও আছে বিশ্বাস হয় না পুরুষত্ব যদি চিরদিন থাকতো তাহলে হারবালের দোকান কোনোদিন হইতো না ডাক্তাররা কোনোদিন মেডিসিন তৈরি করতে না বলতো এটার তো ক্ষয়ই নাই এখানে আবার কি মেডিসিন পুরুষের পুরুষত্ব বেশি দিন না নাইলে বাংলার প্রবাদ বাক্য এটা কোনোদিন হইতো না বাঙালি নারী কি আগে একটা বুঝি জানেন না কুড়িতেই বুড়ি তাহলে কুড়ি বছরই বুড়ি হয়ে যেত না তাহলে চিরদিন নারিত্ব থাকতে দুনিয়া আর কোনোটাই চিরি চিরদিনের না এই জন্যই আমার কথা শুরু মনে রাখতে হবে মানুষ হিসাবে জন্ম দিলেই মানুষ হয় না জন্মটা তো আল্লাহর ইচ্ছায় আর মানুষ হওয়ারটা নিজের ইচ্ছায় নিজেকে মানুষ বানাইতে হবে যদি আমি আল্লাহর কাছে স্থান চাই যদি আমি আল্লাহর কাছে ঈশ্বর চাই যদি আমি আল্লাহর কাছে সম্মান চাই যদি আমি আল্লাহর কাছে চির শান্তির জায়গা জান্নাত চাই জান্নাতের ধারণা তো আমাদের নাই প্রতিযোগিতা তো আমাদের ভিতরে চলতেছে কার বাড়ির চেয়ে কে সুন্দর বাড়ি বানাবে কার বাড়ির চেয়ে কার বাড়ির ডিজাইন কত সুন্দর হবে কার বাড়ির চেয়ে কার বাড়িতে কি দুনিয়ার দূর দূর থেকে আইনা প্রযুক্তি লাগাবে টায়েস সায়েলস ডিজাইন সিজাইন এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে জান্নাতের ধারণা তো নাই এই জন্য যুবকদের ভিতরে প্রতিযোগিতা চলে কার বাবা কাকে কত দামি মোবাইল কিনা দিল কার বাবা কাকে কত দামি বাইক কিনা দিল কার বাবা কাকে কত দামি ব্রান্ডের টি শার্ট ঈদের সময় দিল প্যান্ট দিল কার বাবা কাকে কত দামি জুতা দিল যুবকদের ভিতরে এটার প্রতিযোগিতা চলে আর একটা প্রতিযোগিতাও চলে আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা কে কাকে কত তাড়াতাড়ি পটাইতে পারে চোদ্দ তারিখে কে কাকে ফুল দিয়া পটাইতে পারে ঠিক না কাছ থেকে মেসেজ কালেকশন করতে পারে আই ডট ডাক বোঝেন না আপনারা যুবকরা বোঝছে যুবকরা এটার প্রতিযোগিতা চলতে থাকে জান্নাত তো সামনে নাই জান্নাত যদি সামনে থাকতো তাহলে প্রতিযোগিতা চলতো কোরআনের কথা মতো ফাসিল ফালিয়াত ফালিয়েতানা ফাসিল মতানা কোরআনের শব্দ দিলাম আল্লাহ বলতেছে এরা তো প্রতিযোগিতা লেগে গেছে জান্নাত কি কত বড় পাবে কি কত উঁচা পাবে কে কত সুন্দর পাবে জান্নাত নিয়ে প্রতিযোগিতা বলতেছে ফালিয়েতা না ফাসিল মতা না ফিসু এক একজনের চেয়ে এক একজন প্রতিযোগিতা লেগে গেছে কেননা ওনাদের সামনে জান্নাত ছিল আমাদের সামনে তো জান্নাত নাই আমাদের সামনে তো আছে আমাদের সমাজের বাড়িঘর নেটের ডিজাইন নেটের ভিতরে ডিজাইন পাওয়া যায় বাড়ির ডিজাইন হম এক ডিজাইন পাওয়া যায় আমাদের সামনে তো এগুলা বিদায় এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে আমাদের সামনে আছে ব্রান্ড এই যে রোজার ঈদ গেল পাংসায় পাওয়া যাবে কত ঘরে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর শুধু মন মতো ব্রান্ডের কাপড়টা আইনা দেয় নাই এই জন্য না হয় নাই কি হয় নাই রাগ হয়ে গেলেন কত জামাই শ্বশুরের উপরে রাগ হয়েছে যে আরঙ্গের পাঞ্জাবি কেন দিল না তোর বাপে এটা কি কিনা নিয়ে আসলো আমার জন্য আমি তো একটাই জামাই সারা বৎসর তো দেয় না ঈদের দিন দিবে আরঙ্গের পাঞ্জাবি দিলে কি হইতো এই ব্র্যান্ডের পাঞ্জাবি দিলে কি হইতো আমার জন্য এটা কি নিয়ে আসছে কি ঝগড়া হয় না না জামাই এখনো রাগ করে বসা হয়নে নাই আমাদের সামনে তো ব্রান্ডের প্রতিযোগিতা নাইলে পত্রিকায় কেন আসবে ব্রান্টের কাপড় পায় নাই তো আত্মহত্যা করে ফেলছে বাংলাদেশের পত্রিকায় কি নিউজ ছাপে নাই না ছাপে নাই জানেন আপনারা ছাপছে যে মনে হয় পাংসার মানুষ খবর টবর রাখে না ঠিক না কিন্তু টেলিভিশন তো সব চার দোকানেই দেখি সব চার দোকানেই তো টেলিভিশন দেখতেছি খবর আবার রাখেন না কি করা বাংলাদেশের পত্রিকায় আসছে টেলিভিশনে প্রচার কিরণ কিরণমালা কাপড় পায় না এই জন্য আত্মহত্যা করছে না আসে নাই কত সংসারই তো ভাঙ্গা গেল সাজানো সংসার কত সংসারই তো ভাঙ্গা গেল বাচ্চাগুলা মা বাবা থাকা সত্ত্বেও এতিম হয়ে গেল শুধু স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মন মতো চলে না এই জন্য গেছে করতে চাইতেছি না জান্নাত নাই তো সামনে এই জন্য আর যদি জান্নাত সামনে থাকতো তাহলে আমরাও তো ওই নবীর উম্মত যার উন্মতরা এক সময় প্রতিযোগিতা দুনিয়াকে দেখাইছে জান্নাত চলতেছে কে কত বড় জান্নাত কামাইতে পারে আমরাও তো ওই আমাদের তো প্রতিযোগিতা থাকতো প্রতিযোগিতা থাকতো প্রতিযোগিতা থাকতো আমাদের এখন তো মহাজ্জেন ডায়িকা মুসল্লি পায় না যদি প্রতিযোগিতা থাকতো তাহলে তো মুসল্লি মোয়াজ্জিন তালাশ করত যে আপনি ডাকবেন কাদেরকে সবই তো চলে আসছে মসজিদে লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিয়ে দরকারটা কি মুখে আজান দিয়ে দেন নামাজ দাঁড় করায় দেন চাবিটা জান্নাতের মিয়া তাড়াতাড়ি বাড়িতে যায় কেননা নামাজ তো জান্নাতের চাবি ছিল জিজ্ঞাসা করেন ওই যে মক্তবের পোলাপন বসা আছে মকতবের তিন নম্বর হাদিস একে দাড় করায় জিজ্ঞেস করেন যে সামনে বসে আছে ও বলবে জান্নাতের চাবি তাহলে তো মাজ এখন ডাইকা মুসল্লি পায় না বাহানা দিতেছে বাহানা গরম ঠিক না কি এটাই তো কি বাহানা দেয় না বাহানা বুঝেন তো কি বলে গরম কত গরম কত গরম মসজিদে দুই মিনিট দাঁড়ায় এটা সইতে পারবেন না আল্লাহর রসুল বলছে আল্লাহর রসুল দেখা ইসা বলছে লাউ উল্কিয়া আহলু নার ফিনারি দুনিয়া জাহান্নকে যদি দুনিয়ার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয় লা তোর আসবে ও যাবে যেমন এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আষাঢ় শ্রাবণ মাসে বিদ্যুৎ না থাকলে আপনার আমারও গরমের ভিতরে ঘুম চলে আসে ঠিক না যদিও সকালে উঠা দেখেন গেঞ্জিটা ভিজা যদিও উঠা দেখেন লঙ্গিটা ভিজা যদিও উঠা দেখেন যে চাটাইটা পর্যন্ত ঘামে ভিজা গেছে কিন্তু আপনি তো ঘুমায়া উঠছেন ঠিক না কি গাম জোরসে কি কারণে আরে বলেন না গরমের কারণে আল্লাহর রসুল বলছে দুনিয়ার আগুনে নিক্ষেপ করলে খুন চলে আসবে দুজনের আগুন কতটুকু গরম দুনিয়ার স্টিল গলানো আগুনের চেয়েও তিন হাজার গুণ বেশি পাওয়ার শুধু শুধু বলেন নাই দিছিলেন হাতিয়ার পড়িত নাই দিছিলেন দিছিলেন যে মাগরিবের পরে যে সাতবার পড়বে আল্লাহ হাজির নি মিনার নাম আর সুবে সাদেকের আগে মারা যাবে ওকে শুধু জাহাঙ্গাম থেকে মুক্তি দিব না বরং শাহাদতের একটা মালা পরায়া জান্নাতে সবাই সামনে ঢুকাবো কিন্তু বলেন এই মজমায় কয়েকজন পড়শি দুই তিনজন পড়ছে চার পাঁচজন সিকিউর তো না আবার যে ফজরের সময় পড়বে ফজর নামাজ ওইরা আল্লাহুম্মা জির্নি মিনান নার সাত বার সূর্য ডুবোর আগে যদি মারা যায় ঠিক ওইটাই হবে দোজগ থেকে মুক্তি শাহাদাতের মালা তার পড়ে জান্নাত কিন্তু কয়জন শিখছি কয়জন পড়ছি সামান্য একটু গরম মহাজেন ডাইকা আমাদেরকে পায় না অথচ ডাকটা কি মহাজেনে ছিল কার ছিল হ আল্লাহ কে কে আল্লাহ আল্লাহ কে আল্লাহ ও সিফতিকা ছোট ঠিক না হুম না ঠিক না আচ্ছা ও ছোট না হোক এসপির থেকে তো ছোট হবে আচ্ছা এসপির থেকে ছোট না হোক ডিসির থেকে তো ছোট হবে ডিসির ছোট না হোক মন্ত্রীর থেকে তো ছোট হবে হুম তাহলে পদস্থ লোক ডাকলে আপনার লঙ্গির খবর থাকে না আর আল্লাহ ডাকতেছে আমাদের কানের ভিতরেই ঢোকে না কে ডাকছে না মানুষ। একটু ভাবেন কে ডাকতে বড় ব্যক্তির ডাকে সাড়া দিলে যেরকম লাভ আবার বড় ব্যক্তির সাড়ায় ডাকে বিরোধিতা করলে শাস্তি অমনি হয় বাংলাদেশে রুলসে আছে রুলসে বড় ব্যক্তিকে আঙ্গুল দেখাইলে ওটা শাস্তি এরকম হয় প্রমাণ বসা দেওয়া যাবে এইখানে বসা বসা দেওয়া যাবে আপনি এলাকার থেকে বাহির হয়ে যেতে পারবেন না এর আগে হইতে পারে হ্যান্ডকাপ হাতে লাগবে তারপরে যে বেরি লাগবে তারপরে যে চের জরিমানা হবে হতে পারে ফাঁসির কাস্টেও জ্বলতে পারে বিরুদ্ধাঙ্গুল দেখা এত কিছু ঘটে যারা আল্লাহ বিরুদ্ধা দেখায় যুবক কি দেখায় না নারী কি দেখায় না পুরুষ কি দেখায় না যদি আকাশ থেকে বিষ আগুন ফালাইতো কি করতেন কি করতেন প্রতিবাদ করতেন কি দিয়া প্রতিরোধ করতেন তারপর পালতেছে নুন নুন চব্বিশ ঘন্টা পালতেছে কিচ্ছু বলে না একটু গরম দিছে বেশি দেন নাই তারপরে মোমেন মুসলমানকে বৈলা দিছে হায় হায় গরমে যদি তোমার ঘাম জড়ে আর তুমি যদি আমাকে ডাকো তাহলে দিনে খাম পর্যন্ত তোমার পাল্লায় উঠায় হতে পারে ঘাম তোমার দুচুগের আগুন তুমি দেখতেছো ঘামের ভোটা আমরা দেখতেছি এটা ঘামের তুফান আমরা দেখতেছি এটা ঘামের এটা ঘামের সিডর আমরা এই কামের ফোটা দিয়ে তুজোক নিবে ডাকছেন আল্লাহ বুঝাইতে তো পারি না চিৎকার তো দেই আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারি নাই যুবকদের পায়ে ধুলেও বুঝাইতে পারি নাই সারা রাত্র তো নেটের ভিতরে থাকে বটে এক সেকেন্ডের জন্য নেকড়ে নেটের থেকে আড়াল হয় না বরং আমার তো মনে হয় বাংলাদেশে যদি দশ দিন নেট বন্ধ থাকে তো আমার মনে হয় বহু যুবক যুবতী এমনি মরে যাবে আফসোস করতে করতেই মরে যাবে মনে হয় বীরঙ্গটা একটা মিছিল হবে মৃত্যুর একটা মিছিল হবে যে নেট নাই নেট নাই নেট নাই নেট নাই করতে করতে শেষ যারা চব্বিশ ঘন্টা নেটের থেকে এক সেকেন্ডের জন্য আড়াল হয় না ওই যুবক তো একবারও আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেখে না ও যদি দেখতো তাহলে হয়তো বিবেকের পর্দা করত। পুরুষরাও তো দেখি না যারা নিজেদেরকে দিনদার বলে এখন আবার তো বললে তাবলি গালার রচিতা যাবে বলেই ফেলি যারা প্রত্যেক বয়ানে দাঁড়ায় দাঁড়ায় বলে সবকিছু আল্লাহর থিকা হয় ওকে জিজ্ঞেস করেন তুমি জীবনে কোনোদিন নিরানব্বই নামের অর্থ দেখছো উ ও বলতে পারবে না হা ও পর্যন্ত দেখে নেয় তাহলে আল্লাহ চিনবে কোত্থিকা কোত্থেকে চিনবে আগের থেকেই সতর্ক হওয়ার জন্য আপনাদের এমপিদের গাড়িতে লেখা আছে সংসদ সদস্য এরকম একটা গোল গাড়ির সামনে লাগানো আছে যাতে দূর কেউ পরিচয় পায় সতর্ক হতে পারে এটা সংসদ সদস্যের গাড়ি ইচ্ছা করলেই সিগনাল দিয়ে থামানো যাবে না থামাইতে গেলে হইতে পারে চাকরিটাও যেতে পারে আর চাকরি যদি না হয় নাও যায় তো বান্দর মানে হয়তো পাঠায় দিতে পারে বড় সাহস আমার গাড়ি ফাঁমা দিলি দেখলি না এত বড় নেম পেলে পরিচয় লাগানো বাংলাদেশ সংসদ সদস্য মানুষ যদি নিজের পরিচয় দিয়া চলতে পারে তো আল্লাহর পরিচয় নাই আল্লাহর পরিচয় খালি করলু আল্লাহ হায় আফসোস ওইটাও যদি পড়তো তাহলে তো মনকে মেনে নিতাম আল্লাহ তা নিজের পরিচয় দিছিলেন কুলহু আল্লাহ দিগা শুধু পরিচয় দেন নাই এই উন্মতের সাধারণ মানুষের জন্য যারা কোরআন পড়তে জানে না কোরআন পড়তে জানে না ওদের দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য যে মালিক কোরআন তো পড়তে শিখি নাই কোরআন তো পড়তে জানি না আমি কি কোরআন খতমের সব পাব না আমি কি বঞ্চিত থাকব তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন তুমি আমাকে উম্মতে মোহাম্মদী বানাইলে তো বানাইলে কেন তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন আবার বলছেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তো তিরিশ পাড়া এক খতম কোরআনের সব আল্লাহ আমি যদি ডেলি এরকম এক হাজার বার পড়ি তা বলে তুই যত পড়তে থাকবি আমরা তিন দিয়া বাঘ দিতে থাকব। আর যত খতম কোরআনের সোয়াব হইতে থাকে অত খতম আমরা লিখতে থাকবো কিন্তু বলো কেউ যে ডেলি আমি সুরা খ্লাস তিনবার এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় যেন আজকে এক খতম কোরআনের সোয়াব লেখা একজন বলুক যে আমি ডেলি এই নিয়তে তিনবার পড়ি নামান নামান অল্প কয়েকজন সবাই না কিন্তু পারতাম তো সবাই ঠিক না কি যুবকও তো পারতো নারীও তো পারতো তিনবার পড়া একটা মুসকি হাসি দিতে পারত বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কি রে চ্যাট করতে যায় আবার মধ্যখানে হাসি দিলি কি জন্য তুই তো দেখতেছিলাম চ্যাট আপনারা বুঝবেন না যুবকরা বসতেছে কিন্তু তুই মধ্যখানে আবার হাসি দিলি কেন কয়েটার ফাঁকেই তিনবার সুরায় কুলপাল্লা পড়া ফেলছি এক খতম কোরআনের সোয়াব আমল নামায় লেখা হয়ে গেছে এই জন্য একটা হাসি দিলাম পারতো তো আল্লাহ ডাকে না পাংসার মানুষ সাথে সাথে রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে मुक्मनो डाके मोहिमीनो डाके अजीजो डाके जब्बारो डाके متكبر الخالق البارئ المصور الغفار القهار وحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وَكِيلُ القوي متين الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني الماني الطار النافع النور الحجي البديء والباقي الوارث পদের মালিক তারপরে তো জান্নাতের চাবি দিতে ডাকে তারপর তো আসে তো কথা শুরু ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না দুনিয়ার কাগজে হয় দুনিয়ার কলমে হয় দুনিয়ার সমাজে হয় দুনিয়ার মানুষের মাঝে হয় এই প্রাকৃতির ভিতরে হয় এই দুনিয়ার পিঠে হয় কিন্তু আল্লাহর কাছে হয় না আল্লাহ অস্তিত্ব দেন মানুষ হিসাবে বটে কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয় যখনই মানুষের মতো মানুষ বানাবে তখনই আল্লাহর কাছে ওই চান্নাত পাবে ওই চান্নাত যেটার মাটি এই দুনিয়ার পচা মাটি না যার মাটি হবে মুস্কার জাফরান যার হবে সোনার ইট দিয়া যার ফার্নিচার হবে সোনার রূপার জবর জমার দিয়া মুক্তার হীরা দিয়া কেননা দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দিয়া নাইলে লোহা লক্ষর দিয়া জান্নাতে না লোহা আছে না লক্ষর আছে না কাঠ আছে না শার্ট আছে কিচ্ছু নাই জান্নাতে সমস্ত গাছ পর্যন্ত সোনার আর এখন ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার কাঠের গাছে ধরে এখন ফলটা কাঠ হয় না ফলটা ফলেই হয় গাছটা যদিও নাকি কাঠের কিন্তু জান্নাতে ফল ধরবে সোনার গাছে ওই জান্নাত নিজেকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি মানুষের মতো মানুষ বানাইতে পারি এটার জন্যই ছোট একটা জীবন দিছেন বেশি খাটান নাই ইচ্ছা করলে এক হাজার বছর খাটাইতে পারতেন ইতিহাসে আছে কোন কোন জাতিকে এক হাজার বছর খাটাইছেন শুধু জাতিকে না নবীকে পর্যন্ত খাটাইছেন নুয়াল ইসলাম সাড়ে নয়শ বছর রাত দিন খাটছে নাইলে কোরআন কোনদিন মিথ্যা বলে না কোরআন তো বলে ইমনি তাও তু কৌমি লাইলাম আল্লাহ আমি সারা দিন ডাকছি আমি সারা ডাকছি আমি রাত দিন এক করে ডাকছি কতদিন আলফা সান সাড়ে নয়শো বৎসর কাটাইছে আপনাকে আমাকে বলতেছেন ষাট সত্তর বছর তারপরও নিচেরটা দিবেন না নিচের জান্নাত দিবেন না এই উম্মতের জন্য স্পেশাল জান্নাত নিজের কুদরতি হাত দিয়া বাড়াইছে এই উন্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বাড়াইছে এই জন্য আমাদের নবীজী বলছেন জান্নাত চাইলে ছোটটা চাইও না ফেরদা উসুল আল্লাহ চাইহ বলছে কেন কবিটার ছাদ কিন্তু আল্লাহর আড়স দেখতে মনে চাইলে খালি ছাদে উঠবার আল্লাহকে দেখবা কুদরতি হাত দিয়া বানাইছেন যগ ফিরলকুম দুনু বাকুম বায়ু দেখিলকুম জান্না তিন তাহতিহাল তাহ তিহাল আনহার ও মা সা কিনা তৈ আদন এই উন্মতের জন্য চান্নাতে আদন বানাইছেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন কি দিয়া বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন নিজে সাজাইছেন ও মেরে দোস্ত আল্লাহর কুদরতি হাতে যদি মানুষ তৈরি না হইতো তাহলে যুবক যুবক বিষের বোতল কোনদিন পান করতে না আর যুবককে কোনদিন করোনা পেঁচায়া ঘরের ভিতরে চুলা যেত না কুদরতি হাত দিয়া বানাইছেন এই জন্যই যুবক যুবতীকে দেখা বিষের বোতল পান করতে দ্বিধা করে না ও জানে কে হাত দিয়া বানাইছে এটার কারিগর কে আবার যুবতীও যুবককে না পাইলে আল্টিমেটম দেয় চাং দিয়া আল্লাহ যদি কুদরতি হাত দিয়া না বানাইতেন মানুষ এরকম আকর্ষণের পাত্র হতো না মানুষ মানুষের জন্য জান দিত না ঠিক আমাদের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন কেমন জানলাম এটাই বুঝিতে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না জন্মটা আল্লাহর ইচ্ছা আল্লাহর সিলেকশন আল্লাহর ইচ্ছা আমি মানুষ হতে পারছি কিন্তু ওই মানুষ যেই মানুষ যেই মানুষ জানলাতে চাবে আল্লাহর কাছে মূল্যায়িত হবে যে মূল্যের বিনিময়ে জান্নাত ওই মানুষ নিজেকে হইতে হবে চেষ্টার দ্বারা হইতে আজকের আয়োজন এটার জন্যই আজকের আয়োজন এটার জন্যই এই যে তফসিরুল কোরআন মাহফিল এটা এটার জন্যই এই কথা বোঝানোর জন্যই যে আমি যদি ওই জান্নাত চাই শুধু মুখ দিয়ে চাইলে হবে না ওই মানুষের মতো মানুষ হতে হবে যে কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় ফেরাউনের কৃত দাসীর কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় পাংসার মানুষ আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারেন অ্যাড্রেস আমি দেখা আসছি আপনারা যে দেখা আসেন ডেলি হাজারো মানুষ যায় আপনিও জান ওই গ্রান লাকে আছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বসে কেমতের সকাল পর্যন্ত ইসরাফিলে সিঙ্গা ফুদওয়ার আগ পর্যন্ত গ্রান বাহির হতে থাকবে দাসীর কবর থেকে কৃত দাসী তাও আবার ফেরাউনের বড় বুজুর্গ মানুষ না কি ফেরাউন বুজুর্গ মানুষ না হম ওর কি তো দাস আমি তো বলি যে হাজারো কবর আমাকে কাদাইতো না এই ছোট জীবনটায় হাজারো কবর আমাকে কাদায় ছেড়া দিছে বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাদাইতো না রাবে আর বাড়ি কোনোদিন কাদাইতো না সাহাবিদের কবর কোনদিন শুধু দেখছি আর চোখের পানি ছড়াইছি আর ভিতরে ভিতরে ভাবছি আমিও তো মানুষ এরাও তো এই দুনিয়ার আমিও তো এই দুনিয়ার এরাও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি আমিও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি এরাও তোমতে মহাম্মদি আমিও তোমতে মহাম্মদি এদের রবত আল্লাহ ছিল আমার রবত তো আল্লাহ এদের তো মোহাম্মদুর রসুল ছিল আমার তো মোহাম্মদুর রসুল ছিল আমারও তো কোরআন সবকিছু তো এদের জন্য যা ছিল আমার জন্য তা হায় এরা কোথায় আমি কোথায় এই কবরওয়ালা কোথায় আমি কোথায় যুবক একটু দিলে কাঠপছ মনে উঠলো এই জন্য বলতেছি আমি মাদা কমরু আইল্যান্ডে গেছি কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষ আইল্যান্ড যার পরে তানজানিয়া ওইখানে ওসমান রদি আল্লাহ ছেলের কবর আছে চোদ্দ বৎসরে তেরো বৎসর ছয় মাস চোদ্দই ধরে নিলাম চোদ্দ বৎসর ছেলের কবর মনে করো মাত্র যৌবনের সিঁড়িতে আমাকে কোনোদিন না আমি দেড় থেকে দুই ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম আমি অহংকার করে বলতেছিলাম যুবকদেরকে বুঝানোর জন্য ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয় আর ওই কবরে আয়সা বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে জানি না তো আমি বলছি কিতাবে পাই নাই কিন্তু আমার পিতরের ধারণা বলে এই কবর ওয়ালার নাম মোহাম্মদ ওসমান নদী আল্লাহ ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান আমি বলছিলাম আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় বলে আল্লাহ মদিনা মোনাব্বারায় যায়া আরব সাগরকে কে ওভারটেক মদিনায় মুনাব্বরায় যাইয়া আমার রোজায় চুমা খাওয়া সম্ভব হবে না আমার পদদেশে শুয়া আছে উসমান রদি আল্লাহ কলিজার টুকরা নাম মোহাম্মদ আমাকে একবার অনুমতি দেন না বৎসরে আমি এই কবরে চুমা খাইয়া মদিনা মুনাফ্বরায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই ওই কালো মানুষগুলা আমাকে মাথায় নিয়া বলতেছে মুফতি আমরা কোনোদিন এরকম পাইবা দেখি নাই হইতে পারে তোর কথা সত্য নাইলে বছরে একবার কেন পানি উঁচা হবে ও যুবক চোদ্দ বৎসরের একটা ছেলে যার কবর যে যায় তাকে কাদায় ছাড়ে আমি তো দুই বোনটা ছিলাম ওই কবর ভিতরে ফজরের সম্পা যা দেওয়াল টপকায় ঢুকছি দুই ঘন্টা পরে আইসা খুলছে তখন আমি বাহির হয়েছি বলে আপনাকে কিছু বলেন না আমি মেহমান ছিলাম ওই দেশের আমি মেহমান ছিলাম আমাকে কিচ্ছু বলে নাই বরং তথ্য পাওয়ার পরে ওরা আরো খুশি হয়েছে একটু ভাবো যুব চোদ্দ বছরের একটা যুব কবর যদি মানুষকে কাদাইতে পারে তুমিও তো যুব তোমার কবর কেন কাঁদাবে না পুরুষের কবর বেলালের বাড়ি যদি কাঁদাইতে পারে তাহলে আমার বাড়ি কেন মানুষকে কাদাবে না আবে আর বাড়ি যদি কাদাইতে পারে মানুষকে আমি তো ছয় বার গেছি ছয় বার আমি তুপি আর টানা ছয় বার গেছি ছয় বার একবারও হয় না এরকম যে আমার চোখের কোনায় পানি আসে আমি এটাই ভাবতেছিলাম আমি কোথায় বেলাল কোথায় আমার ঘরের মাবন কোথায় রাবিয়া কোথায় এই কালো দেশের মানুষটা এই কালো দেশের মহিলাটা এই উন্নত যুগের আইসো যাদেরকে দেখলে পছন্দ হয় না আদিস আবাবা রাজধানী ইথোপিয়ার ইউরোপেল আমি তো ছয় বার যা বলতেছি আমি তো ছয় বার যা বলতেছি এখনো এখানে ডলার এক পঁচিশ টাকা মাত্র আপনার এখানে ডলার একশো পঁচিশ টাকা কিন্তু মানুষগুলো তো পছন্দ হয় না এরকম কয় জায়গার কথা বলবো আপনাকে শত জাগা চুষা ফেলছে এই জন্যই ভিতর থেকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যদিও আমার কথা শুন নাই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় আর এটার জন্য পরিশ্রম বেশি দেন নাই ষাট শক্ত মার পেটের থেকে পরেই পরিশ্রম করতে হয় না এই উন্নতের জন্য প্রথম পনেরো বৎসর মাফ যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই উঙ্গতের জীবনটাকে নিষ্পাপের পাত্রে রাখবে নিষ্পাপের দিন থেকে কলম লেখা শুরু করবে এর আগে কলম লিখবে না বিরুদ্ধে লিখবে না পক্ষে লিখতে পারে এই বাচ্চার পক্ষে কলম লিখতে পারে কিন্তু বিরুদ্ধে লিখবে না তারপরে দ্বিতীয় কনসিডার দ্বিতীয় সুযোগ চব্বিশ ঘন্টা যতক্ষণ ঘুমায়া থাকে সময়ের কলম আমাদের বিরুদ্ধে এই জন্য শরীয়তের খাতায় আছে লেখা কেউ যদি বেহু শা ছয় অক্ত নামাজ কাটায় কাটে কাটায়া দেয় ছয় অক্ত বেহুসর ভিতরে ছয় অক্ত কেটে গেছে ওলামা বলো কাজা করতে হবে হবে না মাফ আর ছয় দিন হলে কি ছয় দিন ছয় অক্স গেলেই তো মাফ ছয় দিন হইলে এই উমর থেকে বেশি পরিশ্রম চান নাই বিদায় আসেন যুবকদের আয়োজন আজকে আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানাই যাতে কবর দিতে দেরি কবর যেন সেলুট দিতে দেরি করে না আপনি বলবেন আজ পর্যন্ত সেলুট দেখলাম না চলেন আমি আপনাকে হাদিস লেখছে কবরের পাশে যখন লাশ নিয়ে যায় তো কবর বলে ইদান বেলু দেখা খাদরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না এটাই সেলুট

জমিন বলে কাউকে বলে তামসি আলা দহরি মাসিরু কফি বতনি আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে আবার কাউকে বলে কবে আমার পেটে আসবে ফাজাইলে আমলের কিতাবে আছে ফাজাইলে সাদাকাতেও আছে কবর বলে মাটি বলে কবে আসবে যদি মাটিকে জিজ্ঞাসা করি কেন আমি তোমাকে আপ্যায়ন করি

সোলেন দুনিয়ায় থাকা অবস্থায় দিবে ইন্নল্লাতি না কালু রব্বু নাল্লাহ সুমস্ত কামু তত নসলু আলাই মেলা ইকা এখনো রুবাহির হয় নাই শেরেশতায় স্বপ্নাকে সেলুট দিবে সেলুট আল্লাহ তাখাফরু আলা তাহসানু সানু ও আবশিরু বি জন্নতিল্লাতি কুন্তুম তু আদুন জান্নতে সুসংবাদ গ্রহণ করো একদিকে এটা বলবে আর একদিকে ফিতাটায় টান দিবে ফিতা দেখছেন ফলক উন্মোচন করে না ফলক ফলক চেনেন হুম আরে চেনেন না কি মনে হয় চেনেন না আপনাদের এখানে বিরিজ বুরিজ দু একটা উদ্বোধন আনে হুম তো নেম প্লেটের উপরে কে উদ্বোধন করলো ওইখানে প্রথমে কাপড় দিয়া রাখে ঠিক না তো উদ্বোধনের সময় ফিতা কাটে আর আরেক দিক দিয়ে রশি টান দেয় তো ওইটার থেকে কাপড়টা সরে ভাইসা ওঠে কে উদ্বোধন করলো হুম দেখলাম তো আপনাদের এখানে অনেক ব্রিজে ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে ওনার নাম লেখা রাজাবাড়ির থেকে পাংসাইতে কয়েকটাই দেখলাম ওটা ওইভাবেই হয় তো ফেরেস্তা একদিকে বলবে জান্নাতে সুসংবাদ গ্রহণ করো আর একদিকে সুতার টান দিবে পর্দা যাবে আপনি বেডে জান্নাত দেখতে থাকবেন আর মনে মনে বলবেন রুটা বাহির হয় না কেন রুটা তখন রু বাহির হওয়ার জন্য ছটফট করবে অস্থিরতা বাড়বে তাড়াতাড়ি বাহির হ যা দেখতেছি আর থাকা যায় না জান্নাত দেখা ওই মানুষ হইতে হবে ওটার জন্য বেশি পরিশ্রম এক সময় ছিল পরিশ্রমের মাত্রা একশোতে একশো ছিল কিন্তু আল্লাহর রসুল কনসিডার করছেন যে এক জমানা আসবে আমার উন্মত একশো করতে পারবে না তাইলে কতটুকু লাও উমিলা উসলামা উমসিলা বি যদি দশ বাঘ করে তো নাম্বার কিন্তু একশো দিবেন বলে করবে কত করবে কত নাম্বার কত তো এখানে আজকে গরম গরম অভিযোগ করতেছি সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলতেছে কিন্তু এখন সারা বাংলাদেশে সাত দিনের জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে ফিড অ্যালার্ট চলতেছে সারা বাংলাদেশ হায় 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 আমার জাতি যদি রমজান মাস এবাদত করে বসে থাকতো আল্লাহকে বলতে পারত সত্তর মাস এবাদত করছি আর কি চান কি এক মাস সত্তর মাস ছিল না ফরজ কয় গুণ বাড়াইয়া দিছিলেন কয় গুণ একদিন করলে কয় দিন এক মাস করলে তারপরে বোঝা থাকেন না আল্লাহকে বলেন না এক মাসে তো সত্তর একটা করছি বৎসর তো বারো মাসে আর কত করুন এই জন্য বইলাম তাইলেও তো আল্লাহকে বুঝাইতে পারতাম এত হিট দেন কেন কিন্তু রমজানে তো বিশ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে নেয় পড়ছে পঞ্চাশ পার্সেন্ট রোজা রাখছে রোজাও রাখে নাই আচ্ছা বাদ দিলাম তারাবীর ভিতরে যদি সবাই থাকতো তারাবি তো পড়ে নাই ছাড়া আর শেষ দশকে কেউ ছিল না সব বাজারে ছিল ঠিক না এখন অভিযোগ করেন কেন গরম গরম কি এমনি দিছে আল্লাহ যদি বলে গরম দিমু নাকি এসি দিমু আমি যে রমজান মাসে ডাকলাম এককে কে শত্তুর বানায়া ডাকলাম তুই কইছিলি আমি যে লাইলাতুর কদরকে তিরাশি মাসটা তিরাশি বৎসর বানায়া ডাকলাম তুই লাইলাতুর কদরে কোথায় ছিলি কোথায় ছিলি আপনি যে বলেন এত গরম কম দিতেছে শুক্রিয়া আদায় করেন কালী কমলিওয়ালার কালী কমলিওয়ালা চিনেন মোহাম্মদুর রসুল্লাহ শুক্রিয়া আদায় করেন